সর্বপ্রথম মঞ্চের চারিপাশে উপবিষ্ট দেবদেবীর চরণে আমার প্রণাম, মা বিশাললক্ষ্মীর চরণে আমার প্রণাম, এই ভোলে বাবার চরণে আমার প্রণাম, এবং ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, আমার মহাপ্রভুর অন্তরের অংশোদ্ভূতা বাৎসল্য স্নেহে পরিপূর্ণা এই জননী সকল, আজকের এই মধুরাদপি মধুর বৃন্দাবন ধামে যারা করেছেন আগমন, কীর্তন গান প্রারম্ভে কীর্তন জগতের সবচেয়ে নিকৃষ্টতম কীর্তনিয়া এই অধম শ্রী গৌধরি কর্মকার ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে জানালাম অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তা দেখুন মা, কীর্তনটা শুধু নাচা গানার জিনিস নয়, আর হাসি ফুর্তি কিছু মজার গল্প বলে ভক্তদের মন জয় করবার ব্যাপার নয়, কীর্তনটা সম্পূর্ণ অন্য ধরনের। একমাত্র এই কীর্তন সমাজের বুকে নিয়ে আসে শান্তির বার্তা, একমাত্র এই কীর্তন আমাদের জীবনকে ভক্তির পথে চালিত করে। এই সেই হরি নাম, এই সেই কৃষ্ণ নাম, এই সেই হরি নাম সংকীর্তন। সকলকে নিয়ে কীর্তন সংকীর্তন। তা মায়েরা আপনারা তো এসেছেন, একটা আসনে আপনারা বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন কি মা? আস্বাদন করছেন তো? দেখুন, ভালো করে শুনুন, একটা কান দিয়ে ঢুকলো আর এই কান দিয়ে বেরিয়ে গেল, এইটার নাম শ্রবণ। আর এই দুটো কান দিয়ে শুনে এই জায়গায় ধরে রাখার নাম হলো আস্বাদন। তাহলে আজকে আপনারা কোনটা করবেন মা? আস্বাদন করবেন। বাহ, তাহলে যে আসনে বসে আপনারা হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে চলেছেন ওই আসনটি কার আসন? আর আমরা যে আসনে বসে আজকে প্রভুর গুণকীর্তন বর্ণনা করছি মা, আপনাদের আসনটা কার আসন আর আমাদের আসনটাই বা কার আসন? জেনে নিন আপনাদের আসনটি কার আসন। হয়তো বলবেন ক্যান্ডেলওয়ালা পেতে দিয়েছে, কমিটি চট বিছিয়ে দিয়েছে, কিন্তু না মা, কার আসন জানেন? সাত দিন ধরে যিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন, মহাজ্ঞানী মহাগুণী মহারাজা পরীক্ষিতের আসন পেয়েছেন। জানেন মা এরা, এই পরীক্ষিতের আসন আপনারা আজ লাভ করেছেন, কত সৌভাগ্য! কোন পুণ্যের বলে আজকে ওই আসনে আপনারা বসেছেন? কি সুকৃতির ফলে আজকে এই আসনে বসেছেন? ও মা, এটা চারটিখানি ব্যাপার নয়, যাদের মাথার উপর শ্রী গুরুদেবের কৃপা হয়েছে তারাই আজকের এই আসনে এসে বসেছে। যাদের মাথার উপর এখনো গুরুদেবের কৃপা হয়নি, দেখতে যান তারা বিছানাকে আশ্রয় করে। এটা আমার চারটিখানি ব্যাপার নয়। তাহলে জেনে নিন আপনাদের আসনটি হলো পরীক্ষিত মহারাজের আসন। কে পরীক্ষিত ছিল? এই পরীক্ষিত কত বড় বংশের সন্তান জানেন? চন্দ্রবংশের সৃষ্টি থেকে দেখুন এই পরীক্ষিত কত বড় বংশের সন্তান ছিল। চন্দ্রবংশের আদিতে ছিল শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটা দেবতার জন্ম হয়েছিল মা, যার একটা বদন নয়, যার ছিল চার চারটি বদন। প্রথমে পাঁচটা ছিল, তারপরে চারটি হয়েছিল, যা গোতত্ত্ব আলাদা। একটা অপরাধ করেছিল সেই জন্য একটা বদন বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটা বলছি না। তাহলে কে সেই দেবতা? বিষ্ণুর নাভিপদ্ম থেকে যে দেবতার জন্ম, বাহ ঠিক বলেছে আমার ছোট্ট বোনটি, ব্রহ্মা। তাহলে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরূপা, পুরুরূপার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি,
অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র রিতেশু, রিতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুভদ্র, সুভদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সুমাপি, সুমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হল মহারাজ পরিপাটি। রাধে রাধে মায়েরা, মনোযোগ দিয়ে আস্বাদন করবেন, খুব তত্ত্বের বিষয়। আমাদের কীর্তন হলো একটু তত্ত্বমূলক, জীব শিক্ষামূলক, যা সমাজকে ভক্তির পথে চালিত করে। সেই পরীক্ষিতের আসন আপনারা আজকে লাভ করেছেন, আর আজকে আমরা যে আসনে বসেছি, সাত দিন ধরে যিনি ভাগবত পাঠ বর্ণনা করেছিলেন, সেই সুখদেব গোস্বামীর আসন। তা বাবা, এইখানে একটা ছোট্ট প্রশ্ন রয়ে যায়, সুখদেব গোস্বামী কি মহারাজ পরীক্ষিতকে ওই গঙ্গা তীর সভায় সাত দিন ধরে সমগ্র ভাগবতটা আস্বাদন করিয়েছিলেন, নাকি ভাগবতের ওপর বিশেষ বিশেষ কোন টপিকসগুলো নিয়ে আলোচনা করেছিলেন? একটা ছোট্ট তত্ত্ব বেরিয়ে আসে। একটু ছোট করে বলবো, সাত দিনের মধ্যে তিনি আস্বাদন করিয়েছিলেন, প্রথম দিন ধ্রুব চরিত্র, দ্বিতীয় দিন প্রহ্লাদ চরিত্র, তৃতীয় দিন অম্বরীশ রাজার উপাখ্যান, চতুর্থ দিন বাণ মহারাজের উপাখ্যান, পঞ্চম দিন বলি মহারাজের চরিত্র, আর বাকি দুদিন ভগবানের সেই প্রেমময় লীলা, শ্রী শ্রী রাস লীলা। মোট সাত দিনে পরীক্ষিত মহারাজের ভাগবত আস্বাদন। তা যাই হোক, আজকে যখন মায়েরা বাবারা সকলে এসেছেন, আমরা আজকে সকল মিলে এই আট ঘরার এই হরিবাসরের জায়গা ত্যাগ করে আমাদের এই সূক্ষ্ম দেহটাকে নিয়ে চলে যেতে হবে কোথায়, মধুর বৃন্দাবন। তা কে কে বৃন্দাবন যাবেন একবার হাত তুলুন তো দেখি, রাধে রাধে। ও বাবা, সকলেই যাবে তো, চলুন। যে ঘুমোচ্ছিলেন বললেন কে কে বৃন্দাবন যাবে, একটা বড় করে হয়তো হাতটা তুলে ফেলেছে মা, কিছু কানে ঢুকলো বা না ঢুকলো সবাই তুলছে হাত, আমিও তুলে ফেলি। না না, আপনারা ঘুমাবেন ঘুমান, কিন্তু মা গো যেন বাড়ি চলে যাবেন না। কেন? হরিনাম হাজা পচা জিনিস, হরিনাম কলির মানুষের, এখন তো হরিনামটা কৃষ্ণনামটা একটা অন্য জায়গায় চলে গেছে, ইউটিউব হয়ে হয়ে মানুষ যে যার পকেটে পকেটে হরিনাম ঘুরছে। আজকে আপনাদের বাসরে ইউটিউব চলছে, দেখতে পাচ্ছেন রাধে রাধে। তাই আসুন সবাই মিলে, এই দেহটা এখানে পড়ে থাকবে, কিন্তু আমাদের একাদশ ইন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর একটা সূক্ষ্ম ইন্দ্রিয় আছে বাবা, যেটার নাম হলো এই মন। তো মনটাকে নিয়ে আমাদের বৃন্দাবন ধাম যেতে হবে। যে প্রস্তুত ছিলেন তিনি হাত তুলেছেন, যে প্রস্তুত ছিল না তিনিও হাত তুলে ফেলেছেন, তো কই বাদ নেই, সবাই মিলে চলুন বৃন্দাবন ধাম যাত্রা করি। এটা ধ্যান মনটাকে নিয়ে সাথে নিয়ে চলুন। একবার চলো দেখি মা, 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 চলো দেখি মা, শ্রী বৃন্দাবন, শ্রী বৃন্দাবন ভ্রমণ করাহ বনে বনে, বনে বনে ভ্রমণ করাহ বনে বনে। রাধে রাধে মায়েরা সবাই হাত তুলুন,
এভরিবডি উইল সারেন্ডার টু দা গড, প্রত্যেককে, কেউ বাদ যাবেন না, চরণে গিয়ে পড়ব কিন্তু তাহলে, প্রত্যেকে হাত তুলুন, হাতে তালি দিন, এক দুই আস্তে ভাই, ওইভাবে মুড়ি ভাজার মতো চড়বড় করলে হবে না, তালে তালে আমি তাল দেব, কেমন সবাই মিলে হাত তুলুন এভরিবডি, এক দুই তিন চার, চলো দেখি মো সবাই, চলো দেখি মো, চলো দেখি মো শিবির গাবো, চলো দেখি মো সবাই তুলি সবাই তালি, শিবির গাবো ভ্রমণ করাও বনে 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 বনে, ভ্রমণ করাও বনে বনে ভ্রমণ করাও বনে বনে, একবারে চলো দেখিব চলো দেখিব চলো দেখিব রে বৃন্দাব, চলো দেখিব ভ্রমণ করবার, চলো দেখিব চলো দেখিব চলো দেখিব সে বৃন্দাব, চলো দেখি মন বৃন্দাব ভ্রমণ করাও বনে 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 বনে, ভ্রমণ করাও বনে বনে ভ্রমণ করাও বনে বনে, হে বৃন্দাবন ব্রহ্মস্থান দিব্য চিন্তা মনে ধাম, রতন মন্দির মনহ রতন মন্দির মন হে বৃন্দাবন ব্রহ্মস্থান দিব্য চিন্তা মনি ধাম, রতন মন্দির মন হে বৃন্দাবন ব্রহ্মস্থান দিব্য চিন্তা মনি ধাম, রতন মন্দির মন হে রতন মন্দির মন হ, চলো দেখিব চলো দেখিব চলো দেখিব রাধা রে বৃন্দাব, চলো দেখিব রে বৃন্দাব ভ্রমণ করাও বনে 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 বনে, ভ্রমণ করাও বনে বনে ভ্রমণ করাও বনে বনে, রাধে রাধে বল বল রাধে বল, জয় জয় রাধে বল বল রাধে বল, রাধে রাধে বল বল রাধে বল, জয় জয় রাধে বল বল রাধে বল, রাধে রাধে বল বল রাধে বল, জয় জয় রাধে বল বল রাধে বল, রাধে রাধে বল রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, হাতে তালি বাজিয়ে রাধে রাধে বল, রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে বল রাধে রাধে, এখন অনেকের তালি বাজানোর ইচ্ছা হচ্ছে কিন্তু বাজাতে পারছে না, কেন বলুন তো, পাশে গোপালের মা হরিনাম শুনতে এসেছে, সে যদি বলে ও পুতুলের মা তুই এত ভক্ত হয়ে গেছিস বল, কালকে হরিবাসরে বসে কি সুন্দর তালি বাজাচ্ছিলিস বল, কীর্তন শুনতে গেছিলি, এইটা আমাদের একটা বড় ব্যামো আছে, মানে হরিনাম করবে না আর কেউ করলে তাকে করতেও দাঁত দেবে না, নিজেও জমের বাড়ি যাবে আবার একজনকে হাতে ধরে টেনেও নিয়ে যাবে, ও মা প্রভু বললেন সংসারে তোমাদের যতই অভাব অনটনের তালি থাক না কেন, প্রত্যেকটা মা বাবা কেউ বলতে পারবে না কারোর সংসারে অভাব অনটনের তালি নেই,
সবার সংসারে অভাব অনটনের বড় বড় ছিদ্র আছে। ভগবান বললেন, হরিবাসরে বসে আমার নামে যদি দুটো বাহু তুলে হাতে তালি দিতে পারে, অভাব অনটনের ছিদ্রগুলো আমি নিজে গিয়ে তালি লাগিয়ে দেবো। আর হরিবাসরে বসে হাত পেয়েও যদি না তালি বাজায়, তাহলে পরের জন্মে এমন করে পাঠাবো যে তালি না দিলে পেটের ভাত হবে না। নিতাই বল হরি বল হরি বল। মায়েরা আপনারা হেসেই মরলেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে পরের জন্মে ওই যে পাড়ায় পাড়ায় বেরোয় না, ওই গো দিদি, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, পরের জন্মে কে কে তালি বাজাতে চান একবার হাত তুলুন। রাধে রাধে, চিন্তা করুন, পরের জন্মে এরা সব তালি বাজাবার পার্টি হতে চায়। রাধে রাধে, কেউ চাইছেন না তো? কেউ চাচ্ছেন না তো পরের জন্মে তালি বাজাতে? না না, তা যদি না চান তাহলে এখনই করুন, সবাই মিলে হাত বার করুন, উর্ধে দুটো বাহু তুলে প্রভুর নামে। আরে তালি বাজালে হাতের রেখাগুলো শুভ হয়ে যাবে, দিন না সবাই মিলে। রাধে রাধে বল, বল রাধে বল, জয় জয় রাধে বল, সবাই বল রাধে বল, সবাই রাধে রাধে বল, বল রাধে বল, জয় জয় রাধে বল। রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে বল, রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে বল, রাধে 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 জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে জপ করো, রাধে রাধে বল। সাবধান, লক্ষ্য রাখবেন, কেউ যেন ঘুমিয়ে পড়বেন না, কেমন? মাগো, বিষ্ণু প্রিয়া ঘুমিয়ে পড়েছিল বলেই মহাপ্রভু চলে গিয়েছিল, বেহুলা ঘুমিয়ে পড়েই সর্বনাশটা ঘটেছিল। হরিবাসরে বসে কেউ যেন ঘুমিয়ে পড়বেন না। রাধে রাধে, আজকে একটা কথা আপনারা শুনে নিন। আজকে এটা আপনারা কি দেখছেন, কিছু ভোগ রাখা আছে মা, এটা কিন্তু এখনো প্রসাদ হয়নি। এটা আপনারা কি দেখছেন, কিছু ভোগ রাখা আছে। আজকে শ্রদ্ধেয় কর্তৃপক্ষ বহু পরিশ্রম করে, প্রায় বিগত মাসখানেক মাস দেড়েক ধরে ভিক্ষা করে এই হরিবাসর নির্মাণ করেছেন। আপনারাও যৎকিঞ্চিত সাহায্য করবেন আপনাদের সাধ্যানুযায়ী, যাতে এই হরিবাসরটি আরো 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 বড় হতে পারে। এইটা আপনারা দেখছেন, একটা পাত্রে কিছু ভোগ রাখা আছে মা, এটা কিন্তু এখনো প্রসাদ হয়নি, তবে প্রসাদ হয়ে যাবে। আপনারা কান খুলে শুনে নিন, এই হরিবাসরে আজকে প্রভুর নাম কীর্তন শুনতে শুনতে
আপনারাই বুঝতে পেরে যাবেন যে এইটা কখন প্রসাদ হয়ে গেছে। কার প্রসাদ, কে দিয়েছে, এ কথা আমাকে বলতে লাগবে না, আপনারা মন দিয়ে শুনবেন আর বুঝতে পেরে যাবেন এই ভোগ কখন প্রসাদ হয়ে গেছে। ভক্তমণ্ডলী, বাবাদের কাছে, মায়েদের কাছে আমার নিবেদন, যতজন এসেছেন মা গো, ভক্তমণ্ডলী, প্রত্যেককে এই লীলা কীর্তন সম্পূর্ণ হয়ে যাবার পর আমার কমিটির শ্রদ্ধেয় কর্তৃপক্ষ কিছু দাদা ভাইরা আসবেন, আপনারা সারিবদ্ধভাবে দু একখানা করে কণিকা মাত্র হলো এই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। এই প্রসাদ গ্রহণ করলে আমার হরি নামের যদি, আমার কৃষ্ণ নামের যদি, হরির যদি কৃপা থাকে, এটা আমার কথা নয়, মা শাস্ত্রের কথা, বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি আছেন এই প্রসাদ কণিকা মাত্র নিয়ে গিয়ে আঁচলে করে বেঁধে নেবেন, বাড়িতে গিয়ে তার বদনে তুলে দেবেন, প্রভুর কৃপায় তিনি সুস্থ হয়ে যাবেন। নিতাই বল হরি বল হরি বল। বাড়িতে কোনো বাচ্চা ছেলে পড়াশোনা করছে না, আন কথা কুকথা অসৎসঙ্গ করে, আপনারা মা এই হরিবাসরের প্রসাদ যদি নিয়ে গিয়ে একটু তার বদনে তুলে দিতে পারেন, প্রভুর ইচ্ছা সেই সন্তান কিন্তু হরিভক্ত হয়ে যাবে। যিনি মা হতে পারছেন না, এই হরিবাসরের প্রসাদ তিনি নিয়ে গিয়ে তাকে একটু খাইয়ে দেবেন, তিনি মা হয়ে যাবেন। এটা আমার প্রভুর নামের মহিমা, এটা আমার মহিমা নয়, এটা নামের মহিমা। তাই নিবেদন করব প্রত্যেককে, এই প্রসাদ আপনারা লীলার শেষে কিঞ্চিত গ্রহণ করবেন। আর একটা কথা, এইখানে এসে এই প্রসাদ থেকে যারা বঞ্চিত হবেন তাদের মতো মা কপাল মন্দ আর কারোর নয়। তাই আসুন। আর একটা কথা বলে, লীলা কীর্তন যতক্ষণ চলবে মা, এই স্থান ছেড়ে ভক্ত ভগবানের দুই দুই হাত চার হাত এক জায়গায় যতক্ষণ না হয়, যে সকল মায়েরা বাবারা বাড়ি চলে যাবেন, সংসার ক্ষেত্রে কিন্তু আপনাদের মিলন হতে পারে নাও হতে পারে, তাই ঠিক করুন কোনটা করবেন। কেন যাবেন বাড়িতে গেলেই অশান্তি, শান্তি খুঁজছেন? ও মা, বাড়িতে আপনার দুটো ছেলে, যতক্ষণ আপনি পুকুর থেকে জল বয়ে এনে রান্না করে দিতে পারবেন ততক্ষণ ছেলেরা ভালোবাসবে, যতক্ষণ সংসারে দিতে পারবেন মালকড়ি বৌমারা ততক্ষণ ভাত দেবে, আর দেওয়াটা বন্ধ করে দেবেন আর ভাতও পাবেন না জলও পাবেন না, তখন ধরে নিতে হবে সংসার আপনাকে আর চাইছে না। মাঝে মাঝে হরিবাসরে যান, মাঝে মাঝে সাধু সঙ্গ করুন, এইখানে আপনারা আজকে সাধু সঙ্গ করতে বসেছেন। আপনারা একটা বাড়ি তৈরি করেছেন, সরকারকে ট্যাক্স দেননি কি মায়েরা? সরকারকে ট্যাক্স দিয়েছেন তো? একটা গাড়ি কিনেছেন, সরকারকে ট্যাক্স দেননি? বহু রকম ভাবে ট্যাক্স দিতে হয়। আর ভগবান যে আমাদের এত সুন্দর দেহ বাড়িটা তৈরি করে দিয়েছে, এর ট্যাক্স আপনারা কবে দিয়েছেন কি মা? এর ট্যাক্স আমরা কবে দিলাম? আজকে ট্যাক্স দেবেন হরিবাসরে বসে। আমি বলে দিলাম, যতক্ষণ প্রভুর নাম, যতক্ষণ প্রভুর এই কীর্তন চলবে, প্রত্যেকটা জম্মু পর্যায়ে আমি আপনাদের হাত তুলতে বলবো, সকলে মিলে একবার হাত তুলে আপনাদের ট্যাক্স মিটি দিয়ে বলবেন, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই। কারণ প্রত্যেককে আমরা কোনো না কোনো একটা যন্ত্রণায় জ্বলছি, আমরা মানুষ, মান এবং হুঁশ আমাদের মধ্যে তৈরি এখনো হয়নি, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। 80 বছর জ্ঞান হয়ে গেল মানুষের, সেই চৈতন্য সত্তা জাগ্রত হলো না। ও মা, খাবার সময় খাবে না, শোবার সময় ঘুমাবে না, পড়ার সময় পড়বে না, শোনবার সময় শুনবে না, তো কি হবে? পরীক্ষার সময় বড় বড় গোল পাবেন, গোল্লা পাবেন, যখন যেমন তখন তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন, যেখানে যেমন সেখানে তেমন,
আজকে আপনারা শুনতে বসেছেন মাথায় রাখতে হবে, এটা আপনাদের শুধু শুনবার জায়গা। মন প্রাণ দিয়ে যদি শুনতে পারেন, নববিধা ভক্তির প্রথমেই মধ্যে হলো শ্রবণম, শ্রবণই হলো মঙ্গলের আদি কারণ। শুনতে শুনতে একদিন প্রভুর কৃপা পেয়ে যাবে, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। রাধে রাধে, আমরা তো মানুষ, ছয় বেগ একদমই, ছয় দস্যদি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎসঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গেরও আসে। মা গো, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে ছটা বেগ আছে। ছটা বেগ কি কি? ছোট করে বলে যায়, বাচক বেগম মনস, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, মুদরাপস্থ বেগম, এতান বেগাঞ্চ বিসহিত ধীর, সর্বাঙ্গপিমাং পৃথিবীং সস্যুৎসাত। বাংলাটা একটু করে দিই, বাচক বেগ, বাক্য বেগ, যাকে যা ইচ্ছা কথা বলা, দুমদাম বলা, সাধুগুরু বৈষ্ণবকে তাচ্ছিল্য করা। জানেন মায়েরা, এই সাধুগুরু বৈষ্ণবকে তাচ্ছিল্য আমাদের এই হিন্দু সমাজের ছেলেরা করতে ভারী শিখেছে। ওই অন্য ধর্মের মানুষ তো এটা করে না। একটা পাকিস্তান থেকে মুসলমান যদি একটা ভারতবর্ষে প্রবেশ করে, ভারতের মুসলমানকে চিনুক বা না চিনুক, দেখলেই বলে সালাম আলাইকুম, সেও তখন বলে ওয়ালাইকুম সালাম। আর আমাদের মধ্যে কি করা উচিত? কোনো একটা মা, কোনো একটা বাবা, তাকে যদি আমি বলি মা জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, মা তখন কি করবে? বলবে বাবা তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই বাবা। না না, এ হাসবেন না, এ আমাদের লজ্জা। প্রত্যেক শুক্রবার মুসলমানদের ছেলেরা, ছোট ছোট ছেলেরা মাথায় টুপি পরে মসজিদে যায় নামাজ পড়তে। তারা জানে নাম আজ যতক্ষণ এই প্রাণবায়ু আছে, 21,600 বার, কতবার বললাম মা, শ্বাস প্রশ্বাস চলছে, এই যে আগমান নিগম, 21,600 বার, একবার যদি বেরিয়ে গিয়ে আর না ঢোকে মায়েরা কি হবে? তাই নাম আজ ওরা জানে, কিন্তু আমাদের হিন্দুর ছেলেরা দলে দলে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, কই একবার শিব বাবাকে তো প্রণাম করে যায় না, একবার মাকে তো প্রণাম করে যায় না। এইটা আমাদের সব থেকে বড় লজ্জা। একটা মুসলমান ধর্মের ছেলে মৌলবী সাহেবকে দেখলে মাথা নিচু করে চলে যায়। আর আমাদের হিন্দু ধর্মের ছেলেরা কোনো বাবাজি যদি যায়, কোনো গোসাই যদি যায়, তার চৈতন্য ধরে টেনে দেয়, তার শিখা ধরে টেনে দেয়। না না, হাসবেন না, যেখানে বৈষ্ণবের অপমান হয় সেখানে কোনোদিন ভগবান আসতে পারে না। শাস্ত্রে বলছে বৈষ্ণবের যশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলে হয় বৈষ্ণবের আশ্রয়। মা গো, বুঝতে হবে কথাগুলো, নিয়মটা কি আছে। আপনি একটা গাভী কিনেছেন, গাভীটাকে দড়ি ধরে টানছেন, গাভীটা আসছে না, গাভীকে টানার দরকার নাই, ওই তার বাছুরটাকে আগু আগু নিয়ে আসুন কোলে করে। বাছুরের টানে গাভী কিন্তু আপনার পাচু পাচু আপনার বাড়ি চলে আসবে। আপনি ভগবানকে ডাকছেন পাচ্ছেন না, দরকার নাই, ভক্তর চরণ ধরে এগিয়ে যান, ভক্তের পাচু পাচু ভগবান আপনার নিকট অবশ্যই হাজির হবেই হবে। তাই আসুন আজকে আমরা সবাই মিলে, আজকে যখন এই নামরূপী কল্প বৃক্ষের তলায় এসেছি, আমাদের বাক্যটাকে সংযত করতে হবে, বাচো বেগম, রাধে রাধে। তারপরে বলল মনস, মনের বেগ, মনের বেগ সবসময় নিম্নগামী, হরি কথা শুনবো না, কৃষ্ণ কথা শুনবো না, কাদের বাড়িতে ঝগড়া হচ্ছে, কোথায় কটু কথা হচ্ছে, সেইগুলোতে আমাদের মন আনচান করে ওইগুলো শোনার জন্য। এইগুলো হলো মনের বেগ, এগুলোকে কন্ট্রোল করতে হবে, আমাদের রিপুগুলোকে বশীভূত করতে হবে। তারপরে বললেন কি, বাচো বেগম মনস, ক্রোধ বেগম, ক্রোধ, ওমা কার নেই ক্রোধ, আমাদের সকলের মধ্যেই ক্রোধ আছে, ক্রোধ সংবরণ করতে হবে, ক্রোধ বেগম, রাধে রাধে। Thank you.
রাধে রাধে। বাচ বেগম মনস ক্রোধ বেগম, ক্রোধ সংবরণ করতে হবে। জিহ্বা বেগম, জিহ্বা আমাদের সবসময় খাই খাই ভাব, ও মা জিহ্বাটা এই তিন ঘন্টা অন্তত খাই খাই ভাব না এনে এই জিহ্বা দিয়ে একটু উলুধ্বনি করবেন, কেমন? জিহ্বা বেগম উদরপ্রস্থ বেগম, এতান বেগান যদি সহেত ধীর সর্বাম অভিমান পৃথিবী সশিষাত। তারপরেই বললেন, উত্তাহারা প্রয়াসস্য প্রজল্পনীয়মাগ্রহ জনসংগস্য লৌলঞ্চ সরবীর ভক্তির বিনশ্যতি উৎসাহাদি নিশ্চয়াত ভৈজাত তত্তৎকর্ম প্রবর্তনাত সঙ্গত্যাগাত শতবৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি তদাপি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভজয়ত চৈব সরবিধ প্রীতি লক্ষণ। রাধে রাধে, অনেক কথা বললাম, আসুন আজকে লীলাটা আজকে আমরা একটু আস্বাদন করি। মায়েরা, লীলার প্রথম পদ আমরা বলেছি, এই লীলার প্রথম পদ শুনেই যারা সুরসিক ভক্ত তারা কিন্তু বুঝেও নিয়েছেন আজকে কি লীলা হবে। প্রথম পদে বলেছি মা, মন দিয়ে শুনেছেন, জয় রে গোড়া শ্রী শচী নন্দন আর গীত গোবিন্দের কথা গোড়া হইল যে স্মরণ। তামায়রা, গীত গোবিন্দম কাব্য শাস্ত্রটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। মায়েরা শুনলেন, গীত গোবিন্দম শাস্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। কে লিখেছেন বলুন? বাবা, হ্যাঁ, অনুরাগী ভক্ত জয়দেব গোস্বামী। দেখবেন, রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি সারদামণি না থাকতেন, খ্যাপা ঠাকুর আমাদের এত বিখ্যাত হতে পারতেন কি? পারতেন না। চণ্ডীদাসের পাশে যদি রামী না থাকতেন, তাহলে ভালো ভালো কৃষ্ণ পদ রচনা হতো না। তদ্রূপ জয়দেবের বামে যদি পদ্মাবতী মা না থাকতো, তাহলে আজকে গীত গোবিন্দম কাব্যও রচনা হতো না। রাধে রাধে, আসুন আজকে আমরা লীলাটা একটু আস্বাদন করি, কেমন? বীরভূম জেলায় অজয় নদের তীরে কেন্দুবিল্ল গ্রামে যার জন্ম, সেই কথাই আজকে পদের মাধ্যমে বলছে। কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, আর কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে, ভোজ দে নামে ব্রাহ্মণ তথায় বাস করে, ভোজ দে নামে ব্রাহ্মণ তথায় বাস করে, ভোজ দে নামে ব্রাহ্মণ তথায় বাস করে, আর ভোজ দে নামে ব্রাহ্মণ কথায় বাস করে, অতি নিষ্ঠা দান তিনি ধার্মিক জানেন সর্বজ, ও তেলিসমা ও
বীরভূম জেলার অজয় নদীর তীরে কেঁদুলি গ্রাম। পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। তাদের ঘর আলো করে জন্ম নিল জয়দেব গোস্বামী। পিতা ভোজদেব গোস্বামী, তিনিও কৃষ্ণ বলে, আর মাতা বামা দেবী, তিনিও কৃষ্ণ বলে। বাড়িতে রয়েছে মদন গোপাল, বড় অভাবের সংসার মা। কিন্তু অভাবের সংসার হলে কি হবে? আসল বস্তুকে তো ঘরে বেঁধে রেখেছে। বামা দেবী প্রত্যহ সকালবেলা স্নান করে, শুদ্ধ বসন করে, ওই রাধা মাধবের মন্দিরে প্রবেশ করে ঠাকুরকে জানায়, তা হ্যাঁ গো মায়েরা, শুদ্ধ বসন বলতে আমরা কি বুঝি? মায়েরা যে রং বেরঙের শাড়ি পরেন, যে হাজার হাজার টাকা দামের শাড়ি পরেছেন, এইটা শুদ্ধ বসন? না মা। তাহলে শুদ্ধ বসন কোনটাকে বলবো? দেখবেন লাল পেড়ে সাদা বসন আপনি একটা পরেছেন, একটা 200 টাকা দামের লাল পেড়ে সাদা বসন পরবেন, আর একটা 1000 টাকা দামের একটা রঙিন বসন পরবেন। দুটো পরে মন্দিরে যাবেন, দেখবেন তো মা কোনটা পরলে আপনার মনের মধ্যে ভক্তিভাব বেশি যাচ্ছে। দেখবেন ওই 200 টাকা দামের লাল পেড়ে সাদা বসনটা পরলে আপনার অন্তরের মধ্যে প্রেম ভক্তিভাব বেশি যাচ্ছে। এইটাকে বলা হলো শুদ্ধ বসন। আর এই শুদ্ধ বসন পরে প্রত্যেক দিন বামা দেবী কৃষ্ণ বলে, ভোজদেব গোস্বামীও কৃষ্ণ বলে, বড় অভাবের সংসার মা। তবে অভাবের সংসার হলে কি হবে? ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে আর দিবানী শ্রী কৃষ্ণ নাম করে। ওমা ভোজদেব গোস্বামী বামা দেবী কৃষ্ণ নাম করে, হরি নাম করে। আজকে আমরা একটু আমাদের মতো করে হরি নাম করে নি, কেমন? চলুন আমরা একটু আমাদের মতো করে ভগবানকে ডেকে নি। বলছেন, বৃন্দাবন আর কত দূরে, খুঁজে দেখ রে ওমা, মনের ময়লা সাফ করে ফেল, তুই মনেই দেখবি বৃন্দাবন। বৃন্দাবন আর কত দূর, খুঁজে দেখবে মো, মনের ময়লা সাফ করে ফেল, মনে দেখবি বৃন্দাবন। বৃন্দাবন আর কত দূরে, খুঁজে দেখে রে বৃন্দাবনার কত দূরে, খুঁজে লাগে মনের ময়লা সাফ করে মনে দেবে বৃন্দাবন। ভালোবাসলে বাবা নীলাকারের সাদা
মন প্রাণে তুই সব সপি ভগবান তুই হবি রে থাকলে কাহারো চিরদিন সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, দেখতে দেখতে বামাদেবীর কোল আলো করে ছোট্ট জয়দেব বড় হচ্ছে লক্ষ্যটা কোনো এই জায়গাটা। যখন জয়দেবের বয়স হলো মাত্র 4, তখন জয়দেবের মায়ের একটা ব্যাধি হয়েছিল যার নাম হলো যক্ষা, ও যেটাকে বলে টিউবারকিউলোসিস। এই যক্ষা রোগে আক্রান্ত হয়ে বামাদেবী কিন্তু মারা গেলেন। তৎকালীন দিনে কোনো ট্রিটমেন্ট ছিল না, মা ভালো চিকিৎসা ছিল না, ডট আবিষ্কার হয়নি, ওই জন্য যক্ষা রোগকে রাজরোগ বলা হতো। জয়দেব 4 বছরের ছেলে, পাড়ার ছোট্ট ছোট্ট ছেলেদের সাথে খেলা করছে। একজন এসে খবর দিল, এই জয়া তুই এখানে খেলছিস আর ওদিকে তোর মাঝে ঘুমিয়ে গেছে। ওমা, এই ঘুমিয়ে যাওয়ার তাৎপর্য 4 বছরের ছেলে কি বুঝবে? মনে মনে ভাবলো, আমার মা ঘুমিয়ে গেছে তো যাই একবার মাকে জাগিয়ে দিয়ে আসি। 4 বছরের ছেলে জয়দেব মায়ের কোলের উপর উঠে, মা তো শয়নে আছে, চোখ বুজিয়ে
চির ঘুমে ঘুমিয়ে আছে, চার বছরের ছেলে কিছু বোঝে না, মায়ের বুকের ওপর উঠে বলছে মা ও মা তুই এমন করে শুয়ে আছিস কেন, একবার ওঠ না মা, দেখ আমি তোর ছোট্ট জয়া এসেছি, তুই আমাকে স্নান করে দিবি না, তুই আমাকে খাইয়ে দিবি না মা, ও মা ওঠ না। ও বুঝতে পেরেছি, আমি তোর কাছে একদিন দুমুটো খাবার বেশি চেয়েছিলাম বলে তোর বুঝি অভিমান হয়েছে তাই না, জানিস মা আর কোনোদিন বেশি খাবার তোর কাছে চাই। আজকে ছেলে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, পাড়া প্রতিবাসীরা চলে এলো একটা বাঁশের দোলায় করে, চারজন মিলে কাঁধে করে মাকে শ্মশান ঘাটে নিয়ে চলে গেল। চার বছরের ছেলেটা কিছু বোঝে না, কিছু জানে না, বলছে আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ মা গো, মা ছাড়া যে আমার জীবনে আর কেউ তুমি ফিরে এসো মা। বাসের চতুর্দোলায় করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে একটা চিতা সাজিয়ে তার মাকে তুলে দিয়ে একটা খড়ের আঁটিতে তিনটে বাঁধন দিয়ে সাত পাক ঘুরে যখনই অগ্নি প্রজ্বলিত করে দেয়া হলো, দাউ দাউ করে জ্বলে উঠল মায়ের চিতা। সেই আগুনের পাশে আজকে আচার্যকে বলল জয় দে সজন হয় কত জহান
জয়দেবের মাতৃবিয়োগ ঘটলো, জয়দেবের বয়স কত বলেছি মা? বাহ, 4 বছর। জয়দেবের মা বামাদেবী যখন বুঝতে পেরে গিয়েছিলেন, স্বামীর হাতটা ধরে বলেছিলেন, স্বামী গো, ঠাকুর আমাকে এমন একটা ব্যাধি দিল, আমি হয়তো আরো বেশি দিন বাঁচব না, তবে জানো স্বামী, মারা যাবার আগে আমার শেষ ইচ্ছাটা তোমাকে জানিয়ে যেতে চাই। একদিন আমি হয়তো মরে যাব, আমার মনের ইচ্ছা ছিল একদিন আমার ছেলে জয়দেব উপযুক্ত শিক্ষা পেয়ে একদিন মস্ত বড় পণ্ডিত হবে, সমাজের মুখ উজ্জ্বল করবে। তাই স্বামী, তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করো। তাই মায়ের সেই ইচ্ছাকে মর্যাদা দেওয়ার জন্য যখন জয়দেবের বয়স হলো 6 বৎসর, মায়েরা মন দিয়ে শুনবেন, 4 বছর বয়সে মা মারা গেল, ঠিক তার 2 বছর পর জয়দেবের বয়স যখন হলো 6 বৎসর, তার পিতা ভোজদেব গোস্বামী মায়ের ইচ্ছা অনুসারে ছেলেটাকে একটা গ্রাম্য পাঠশালায় ভর্তি করে দিল। ও যে পাঠশালাটার নাম হলো জামদহ গ্রাম পাঠশালা। আপনারা এখানে কেউ কেউ জয়দেব মেলা গেছেন? একবার হাত তুলবেন দেখি। কেউ কেউ জয়দেব মেলা কতজন গেছেন? অনেকেই গেছেন। যেখানে বর্তমানে মেলাটা হচ্ছে ওইখান থেকে 7 কিলোমিটার পশ্চিম দিকে যে গ্রামটার নাম জামদহ গ্রাম, সেই গ্রামের একটা পাঠশালায় আজকে জয়দেব গিয়ে ভর্তি করে দিল তার পিতা। ওমা, তৎকালীন দিনে জয়দেব পোশাক বলতে কি ছিল জানেন? একটা একটা পর্যন্ত গেঞ্জি, হাঁটু পর্যন্ত ধুতি, সরের কলম, তাল পাতার পুঁথি, আর কালি ছিল না, কিছু কালো বস্তু জোগাড় করে বট পাতার আটা ভেঙে মিশ্রিত করে ওইটা ছিল কালি। তাই জয়দেব গোস্বামী পাঠশালায় যাচ্ছে, বয়স কত বললাম মা? 6। বা জানেন মা, এই এইরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধে হবে। যোগানটা কত ভালো রয়েছে দেখুন, আমাকে কোনো কষ্টই করতে হচ্ছে না, একটার পর একটা আপনারা এত সুন্দর দিয়ে দিচ্ছেন, বাহ খুব ভালো। জয়দেবের বয়স 6 বৎসর, যখন জয়দেব পাঠশালা যাচ্ছে এই 7 কিলোমিটার পথ, আর বাবা কি করত, ছেলেটা যদি ক্ষুধা পায় ওই জন্য কিছু চিঁড়ে বেঁধে দিত আঁচলে করে, আর ছেলেটা পাঠশালায় যায় আর গান গায়কে কি বলে, জয় কৃষ্ণ মোরারে গোলোক বিহারী, জয় কৃষ্ণ মোরারে গোলোক বিহারী, জয় কৃষ্ণ মোরারে গোলোক বিহারী,
জয় কৃষ্ণ মুরারি গোল বিহারি গতির গতি তুমি হে দামোদর কল্যাণ করুণার পাঠশালা যায়। কিছুদিন যাওয়ার পর একদিন জয়দেব তার পিতাকে বলছে, জানো বাবা, আমি এই গভীর বনের মধ্য দিয়ে একা একা পাঠশালায় যাই, আমার বুঝি ভয় করে না, তাই আমি ঠিক করেছি আমি আর কাল থেকে পাঠশালায় যাব না। ওমা, বাবা তখন কি বলল, ছেলেকে শিক্ষা দিল, হ্যাঁরে জয়া, তোকে একটা কথা আমার বলাই হয়নি, ওই গভীর জঙ্গলের মাঝে তোর একটা বন্ধু আছে জানিস, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। যদি তোর ভয় লাগে তুই মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর বন্ধু তোর সামনে হাজির হবে। ওমা, তার বাবা বলল তার মনের মধ্যে সাহস আনার জন্য, আর ছেলে কিন্তু সত্যিই ভেবে নিল, বিশ্বাস। স্বামী বিবেকানন্দ একটি ইংরাজি ভাষায় কথা বলেছিলেন, ফার্স্ট বিলিভ ইন ইওর সেলফ দেন বিলিভ ইন গড। প্রথমে তুমি নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, তারপর তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখবে। তাই সেই বিশ্বাসের ওপর ভর দিয়ে ছোট্ট 6 বছরের ছেলে জয়দেব আজকে বনের পথে পাঠশালায় যাচ্ছে আবার, আর যাচ্ছে আর মনে মনে সেই নাম গাইছে। কি নাম? হরি বলব। ওমা, এই যে গানটি গাইব, এই গানটি যদিও অনেক পরে গাওয়া, পরে রচনা হয়েছে, এটা দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দের পদ, তবুও ওই পরিস্থিতিটা তৈরি করার জন্য আমি এই পদটা ঋণ করে এখানে গেয়ে দিলাম। আসুন আজকে আমরা সকলে মিলে হাতে তালি দিয়ে, করতালি আর উলুধ্বনি সম্বোধনের মধ্য দিয়ে আজকে আমরা এই গানটা আস্বাদন করবো, কেমন? বেশ, সবাই মিলে চলুন। হরি বলব আর মদন মোহন, হরে বলবো, হরে বলব আর মদন মোহন, হরে বলবো, হরি বলব আর মদন মোহন, হরে বলবো, হরি বলব আর মদন মোহন, হরে বলবো। এইভাবে গজের পথে, এইভাবে গজের পথে, এইভাবে গজের পথে, হরি বলব আর মদন মোহন, হরি বলব, হরি বলব আর মদন মোহন, হরি বলব, হরি বলব আর মদন মোহন, হরি বলব, হরি
হরে বাবু হরি বলবো তার মাধন মহান হরে বাবু চাবো ব্রজেন্দ্র গোবীর পায়ের নাপু যাবো গোবজেন্দ্র পু হবে পায়ের নাপু যাবো গোবজেন্দ্র হব গোবীর পায়ের নাপু হরি বলব তার মদন মহন হরে বাবু তার মদন মহন হরে বাবু হরি বলব তার মদন মহন হরে বাবু রাধা কৃষ্ণের যুগল মাধুরী নয়ন ভরি রাধা কৃষ্ণের যুগল মাধুরী নয়ন ভরে রাধা কৃষ্ণের যুগল মাধুরী নয়ন ভরি রাধা কৃষ্ণের যুগল মাধুরী দেখব তোমায় নয়ন ভরি হরি বলব তার মদন মহন হরে বাবু হরি বলব তার মদন মহন হরে বাবু হরি বলব তার মদন মহন হরে বাবু হে দেবতি মকালে রাত গজ মুনার জলে হে দেবতি মকালে রাত গজ মুনার জলে হে দেবতি মকালে রাত গজ মুনার গানের পদগুলো দেখুন এ দেহ অন্তিমকালে রাখবো যমুনার জলে তার মানে এই দেহটা যখন শেষ হয়ে যাবে এই দেহটাকে যমুনার জলে ভাসিয়ে দেবো আর যমুনার জলে ভেসে ভেসে কি বলবো জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে হরি বলব তার মদন মহন 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 হরি 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 বলব তার মদন মহন এইভাবে বনের পথে পাঠশালায় যাচ্ছে হ্যাঁ গো মায়েরা আজকে তাহলে জয়দেব গোস্বামীর বয়স কত বলেছিলাম বাহ ৬ বছর বাহ 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 রাধে রাধে এইবার কিছুটা জঙ্গলের পথে যাওয়ার পর জয়দেবের মনে পড়লো এই রে বাবা তো বলেছিল জঙ্গলের মাঝে আমার একটা বন্ধু আছে মধুসূদন তাই একবার ডেকে দেখি তো একবার জোরে ডাক দিয়েছে এই সোজা এই দিকে মধুসূদন ওরে মধুসূদন না এদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে নিশ্চয়ই এইদিকে আছে এইদিকে একবার দেখে দেখি মধুসূদন মধুসূদন না না এইদিকেও তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে নিশ্চয়ই এই দিকে আছে মধুসূদন না এইদিকেও না তাহলে নিশ্চয়ই এই দিকে মধুসূদন মধুসূদন একবার দেখা দাও ওহে মধু মধুসূদন
ডাকলাম, কই মধুসূদন বলে তো কেউ এলো না। বুঝতে পেরেছি আমার বাবা, আমি যাতে পাঠশালায় যাওয়া শুরু করি মনের মধ্যে বিশ্বাস বাড়াবার জন্য আমাকে বলেছে এমনি এমনি, আসলে আমার কোনো মধুসূদন বলে বন্ধুই নেই। দেখুন মা, ভক্ত একটু রেগে গেছে, ক্রোধান্বিত হয়ে গেছে। গোলকপতি ভগবান মধুসূদন মনে মনে ভাবলেন, এই রে ভক্তর মনে যদি অবিশ্বাস তৈরি হয়, ভক্তরা যে বিশ্বাস নিয়ে আমাকে ডাকে, তাহলে তো ভক্তরা আর সেই বিশ্বাস নিয়ে আমাকে কোনোদিন ডাকবে না। তাই ভক্ত প্রাণে বিশ্বাস জোগাবার জন্য ভগবান আজকে দূর থেকে বংশী ধ্বনিটা প্রকাশ করে দিলেন। সেই বংশী ধ্বনি শ্রবণ করে জয়দেব মনে মনে ভাবছে, কে কে তুমি বাঁশরীওয়ালা? তোমার বাঁশির সুর যদি এত সুন্দর, তাহলে আমার মনে হয় তুমি দেখতে কত সুন্দর। এই বংশী ধ্বনিটা শ্রবণ করে আর বাবা গীত গোবিন্দের প্রথম শ্লোকটি রচনা করে ফেললেন। ছয় বছরের ছেলেটা কি লিখলেন? মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলি নিনাদং। আর লিখে ফেলেই মনে মনে ভাবছে, আমি এখনো গুরুদেবের কাছে অ আ শিখতে পারলাম না, কিন্তু এত বড় আমি পদ লিখলাম কি করে রে বাবা? কিন্তু শাস্ত্র বলল, মা মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্গয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবের যদি কৃপা হয়তো সবই সম্ভব হয়। তা মায়েরা জানেন, এই যে অকার গুরুদেব লিখে দেয়, অ মোটা করে বলা, লেখা শিখবি অকার আকার। এই যে মা স্বরবর্ণ, এইটা একটু জানবার বিষয়, এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে। এই অকার আকার হস্যইকার দীর্ঘইকার এর অর্থ কি বাবা? আজকালকার দিনে বিদ্যাকে নিয়ে যা আলোচনা চলছে, এতে করে মনে হয় কেউ আর অবিদ্যান আছে বলে মনে হয় না। কিন্তু এই যে অকার আকার হস্যইকার দীর্ঘইকার এর অর্থটা কি, এর মিনিংসটা কি? দেখুন, অকার একটা বাচ্চা ছেলে বলছে অকার, বাবা বলছে ওরে খোকা অকার আমি জানি না, তুই জানিস তোর ছয় বছর বয়স তুই বল। ছেলে বলছে আমি জানি না, বাবা বলছে অকার, অকার মানে অজানা, অকার মানে অধরা, অকার মানে সুপ্রিম পাওয়ার, অকার মানে ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন, অকার মানে গড, অকার মানে আল্লাহ, অকার মানে ঈশ্বর, অকার মানে খোদা, অকার মানে ভগবান। এই অকারটাকে জানতে গেলে পাশে দাও একটা আকার। কেউ দিন মায়ের আকার, কেউ দিন বাবার আকার, কেউ দিন ছেলের আকার, কেউ দিন মেয়ের আকার, কেউ দিন কালীর আকার, কেউ শিবের আকার, কেউ বিশালক্ষীর আকার, কেউ কৃষ্ণের আকার, কেউ গৌরাঙ্গের আকার, তবে জানতে পারবে অকার। এই আকার জানার পর তারপরে বললেন হস্যই, তার মানে তার সাথে সই পাঠাতে বলছে মায়েরা, মন দিয়ে শুনবেন, সই বলছে। বাবারা বলবেন আমি কেন সই পাঠাবো, হ্যাঁ আমি তো বেটা ছেলে, সই পাঠায় কারা? এই মেয়ে ছেলেরা, তাই না? আমি তো বেটা ছেলে, আমি কেন সই পাঠাবো? ভগবান বললেন মূর্খ, এ জগতে সবাই হলো প্রকৃতি, এ জগতে সবাই হলো নারী, কেউ পুরুষ নয়। পুরুষ যদি হবি তোর বুকে স্তনরূপী চিহ্ন বর্তমান থাকবে কেন? একমাত্র আসল পুরুষ আমার ভগবান গোবিন্দ। তারপর বললেন সই, বলছি সই তো পাঠিয়েছি আমরা, কেউ 30 বছর কেউ সই পাঠিয়েছি, আপনারা কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, তবুও তাকে পাচ্ছি না কেন? বলছেন ওই 1 বছর 2 বছর 30 বছর পাঠালে হবে না। তারপরেই বললেন দীর্ঘইকার, দীর্ঘক্ষণ ধরে লেগে থাকো, দীর্ঘক্ষণ সই করা লাগবে। তোমার 10 বছর নয়, 30 বছর নয়, 50 বছর নয়, হয়তো তোমার এ জন্মে হবে না, তারপরের জন্মে, তারপরের জন্মে হবে না, আবার তারপরের জন্মে, দীর্ঘইকার সই করা লাগবে। তারপরেই বললেন হস্য, মানে কি মনটাকে ঊর্ধ্বগতি করা লাগবে। বাবা এমনি এমনি হরিনাম শুনতে বসেছেন, এই মনটাকে ঊর্ধ্বগতি করতে হবে। কতদিন ঊর্ধ্বগতি করতে হবে? তারপরেই বললেন দীর্ঘ, দীর্ঘক্ষণ ধরে ঊর্ধ্বগতি করা লাগবে। তারপরে বললেন রিকার, মনটা ঊর্ধ্বগতি করতে করতে ঘেঁটে হয়ে যাবে সব রিকার। রিকার মানে কি? রিকত্ব, ঋদ্ধিকত্ব, ঋগ্বেদ, বেদের প্রথমেই ঋগ্বেদ, বেদের সার যখন ঘেঁটে আপনি জেনে যাবেন, যখন ঋদ্ধিকত্ব ব্রাহ্মণত্ব আপনার প্রাপ্ত হয়ে যাবে, সেই দিনকে ঘেঁটে হয়ে যাবে সব লিকার। রাধে রাধে বাবারা, লিকার খান না,
ইংরেজদের দেয়া দান, সকালবেলা ঘুম থেকে উঠে ওই পাতা ফুটিয়ে যেটা কালো বস্তু পড়ে থাকে ওটা কি বলে? ওটা লিকার। পাতা ফুটিয়ে কালোটা পড়ে থাকলে ওটা লিকার, আর পাতাটাকে কি বলে? অসার। তাহলে যেদিন আপনি বেদের সারে জেনে যাবেন, ঋত্বিকত্ব ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়ে যাবেন, সেদিন আপনি ঘেটে হয়ে যাবেন লিকার। আর যখন ঘেটে হয়ে যাবে লিকার, তখন মনে জাগবে এ কার, তারপরে আসছে এ, এ কার, এ টাকা কার, এ পয়সা কার, এ গাড়ি কার, এ বাড়ি কার, এ সব কার। দুদিন পর চোখ বুঝলে হয়ে যাবে এ সব সরকারি খামার। ওমা এগুলো আপনার নাকি? হ্যাঁ, চোখ বুঝলে হয়ে যাবে সরকারি খামার। যখন মনে জাগবে এ কার, টাকা কার, এ বউ কার, এ গাড়ি কার, এ বাড়ি কার, মনে জাগবে এরপরেই বলছে ওই কার। এরপরে এলো ওই কার, এ কার, সব ওই কার, তাহলে ও কার, ওই এর পর ও আসছে, তাহলে ও কার। ও কারোর নয়, ওম জগদীশ্বরায়চ, ওম প্রাণেশ্বরায়চ নমো নমঃ, ওম জগদ্ধাতায়চ নমো নমঃ, ওম ভূতেশ্বরায়চ নমো নমঃ, নমো নমঃ। তাই ভগবান আজকে দূর থেকে নিজের অস্তিত্ব প্রমাণ করাবার জন্য আজকে বংশী ধ্বনিটা প্রকাশ করে দিলে, আর সেই বংশী ধ্বনি শ্রবণ করে জয়দেবের মন উচাটান হয়ে গেল। ওমা বংশীধ্বনি কি বিশেষ কোনো দিন বেজেছিল? তারপর যুগে বেজেছিল না, বংশীধ্বনি আজও বেজে চলেছে। তবে যার কান ভালো সেই কানে বংশীধ্বনি ঢোকে, আর যার কান ওই সিনেমা সম্মান গান সেই কানে বংশীধ্বনি বাবা ঢুকবে না। তাই তো একটা বিখ্যাত গান ভবা পাগলার গাওয়া, এই গানটা প্রত্যেক আসরে প্রত্যেক কীর্তনীয়াই করে। গানটা হলো এখনো সেই কোন
কানে বংশীধ্বনি যায় শ্রবণ হয়েছে। আজকে এমা ভক্ত কত বছরের বলেছি জয়দেব গোস্বামী, আজ কত বছর? ৬ বা এটাও বলে দিলেন, ঠিক বলেছেন, ৬ বছরের ভক্ত প্রাণে আজ আন্দোলিত হলো। ও গো বাঁশুরি ওলা কে তুমি, যেই হো তোমার বাঁশির সুর যদি এত মিষ্টি, না জানি তোমাকে দেখতে আরো কত মিষ্টি। তাই বাঁশুরি ওলা তুমি আমার চোখের সামনে একবার হাজির হও। ভগবান মনে মনে ভাবলেন, দেখেছো ভক্ত আমার কেমন, মনে মনে ভাবলাম বাঁশি বাজিয়ে উদ্ধার হয়ে যাব। এখন বলেছে দর্শন দাও, এখন দর্শন না দিলে ভক্ত মনে প্রাণে ব্যথা লাগবে। তাই যখন দর্শন হচ্ছে না, ৬ বছরের জয়দেব হন্তদন্ত হয়ে চলে যাচ্ছে। পিছন থেকে ভগবান আজকে ৫ বছরের একটা বালক সাজলেন। ওমা জয়দেবের বয়স কত বলেছি? ৬। আজকে দেখুন ভগবান কত বছরের হলেন? ৫। ৫ বছরের ছোট্ট রাখাল বালক সেজে আজকে জয়দেবের পিছনে ডাক দিয়েছে, দাদা গোসাই, দাদা গোসাই তুমি রাগ করে চলে যাচ্ছ, দাদা গোসাই তুমি কোথায় যাচ্ছ? ওমা এইখানে জয়দেব বলছে, রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ে ফিরে চাও। ওই জসীমউদ্দিনের নিমন্ত্রণ কবিতা আপনারা পড়েন না? রাখাল ছেলে বাড়ে ফিরে চাও, বাঁকা গায়ের পথটি নিয়ে কোথায় চলে যাও। ওনারাও নিশ্চয় ভাব নিয়ে লিখেছিলেন। তা হ্যাঁ রে, আজকে জয়দেব ভগবানকে জিজ্ঞাসা করছে, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস, দাদা গোসাই বললি যে। ওমা আজকে ভগবান মনে মনে ভাবছেন, এই দেখো ভক্ত আমাকে কি বলছে, আমি হলাম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার সৃষ্টি স্থিতি ইক্ষণে সব কিছু হয়, যার লোমকূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে, তাকে কিনা বলছে তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। ভগবান বললেন, দাদা গোসাই আমি তোমাকে চিনি, তোমার নাম জয়দেব গোস্বামী।